অনুব্রতর প্রত্যাবর্তনের পর সরগরম বীরভূম, আবারও রাজ্য রাজনীতির খবরে শিরোনামে লালমাটির জেলা। এখনও রাস্তায় না নামলেও দলীয় অফিস ঘর থেকে নিজের উপস্থিতি জানান দিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত। তিহার জেল থেকে জেলায় ফেরার 48 ঘন্টার মধ্যে বৈঠকও সেরে ফেলেছেন তিনি। ইতিমধ্যে দলীয় কার্যালয়ে কোর কমিটির 5 সদস্যের ছবি সরিয়ে তার জায়গায় বসানো হয়েছে মমতা ও অনুব্রত মণ্ডলের বড় বড় ছবি। সেই আবহেই জেলার আরেক তৃণমূল নেতা তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখের গলায় শোনা গেল হুঁশিয়ারির সুর। কর্মী সভায় তিনি বুঝিয়ে দিলেন তিনি গ্রুপবাজি চান না। বুধবার নানুরে এক কর্মী সভায় যোগ দেন কাজল শেখ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল যে দিশা দেখাবেন সেই পথেই চলব। দয়া করে কেউ গ্রুপবাজি করবেন না, ফল ভালো হবে না। একই সঙ্গে কাজল শেখ অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেন, আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ খেতে আসিনি, নদীর বালি থেকে পয়সা নিতে আসিনি। যদি বাঁকা পথে চলে সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে, চুরি পড়ে বসে নেই, যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেব। আমি পরামর্শ নেব আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের কাছ থেকে। তারা যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথেই আমি চলব। কিন্তু গুরুত্বাজি দয়া করে করবেন না, গুরুত্বাজি করা কোনো প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসিনি, আমি নদীর পানি দিয়ে পয়সা আসিনি। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, টাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।